হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা এই কারণে আমি বাংলায় আবার বলছি, কারণ এটা আমি হিন্দিতে বানিয়েছিলাম। তাও প্রথমেরটা একটু হিন্দিতে শুনে নাও প্লিজ, কষ্ট করে, তারপরে বাংলা শুরু হবে। তো 23 তারিখ কো ডেট দিয়ে গিয়া থা, লেকিন 17 তারিখ কোই কাজল কি দর্দ শুরু হো গিয়া। আর দর্দ ইতনা তেজ হো রহা হ্যায় কি রাত 2 বজে সে ও সো নহীন পা রহি হ্যায়। আর আভি হো রহা হ্যায় 5:15, তো মতলব মর্নিং মে 5:15 हो रहा है, अर्ली मॉर्निंग। तो बाकी तो सब हम लोग कपड़े वगैरह पैक कर चुके हैं और थोड़ी बहुत कपड़े लेने हैं। और अभी देखो काजल सो भी नहीं पा रही है, तब से ही जगी पड़ी है। ये देखो फोन चला के अपना टाइम मतलब काट रही हूँ, क्योंकि इतनी सुबह जाकर तो कोई फायदा नहीं है। तो दर्द स्टार्ट हो चुके हैं, तो देखते हैं अभी मतलब 11:30 के आसपास हॉस्पिटल जाएंगे। तो आज देखते हैं क्या होता है क्या नहीं, और हमारी वीडियो ज़रूर देखें, मतलब हमारे क्या होगा लड़का या लड़की वो हम बता देंगे आप लोगों को। तो जैसे कि बताया क्या कौन सा बेबी होगा, गर्ल या बॉय, वो तो हम लोग बता देंगे। और सपोर्ट करें, भगवान से प्यार करें, काजल की अच्छी तरह से सब कुछ हो जाए, डिलीवरी वगैरह। और जैसे कि मम्मी को मैं फ़ोन करूँगा, मम्मी ने बोला था फ़ोन करने के लिए, मम्मी को फ़ोन करूँगा, मम्मी आएगी तो ठीक है, नहीं तो क्या कर सकते हैं। और बाकी देखते हैं क्या हो रहा है, सब कुछ आप लोगों को वीडियो में ही पता चल जाएगा क्या लड़का हो रहा है या लड़की हो रही है। और कल हम लोगों ने पूजा दे के आए थे और आज पेन शुरू हो चुकी है। तो शायद तारा माँ का बेटा वामदेव भी आ सकते हैं, या फिर महादेव भी आ सकते हैं, या फिर तारा माँ भी आ चुकी आ सकती है। देखते हैं क्या हो रहा है, बाकी आप लोग बने रहो और भगवान से प्यार करो, काजल की दर्द धीरे धीरे कम हो जाए और पेन से वो राहत मिले और काजल की डिलीवरी अच्छी तरीके से हो जाए। बस और कुछ नहीं, बाकी वीडियो देखते हैं कब शुरू हो रहा है, फिर बताएंगे। जाते तो गाइस, हमारा मने घर थे कि बेरो करे ठीक पाई 1:30 दिखे बैरिए, और बेरोनर पर এই মুহূর্তে হসপিটাল এলাম। তো ব্যথা তো করছিলো, কিন্তু হসপিটাল বলে না ডাক্তারের কাছে চলে গেলে তারপরে আর ব্যথা কমে যায়, তো সেই হয়েছে হাল। তা কাজলের ব্যথা কমে গেছে, যাই না এখন ভর্তি নেবে কি নেবে না, না রিটার্ন করবে, রিটার্ন যদি করে তাহলে ঘুরে চলে আসবো, আর না হলে দেখা যাচ্ছে কি হচ্ছে। আর চলো এখন যাই, যেতে থাকি। আর চলো আমাদের এখন তো যেখানে ডাক্তার বসে সেখানে তো আর বসে নেই, তো আশা করছি এমার্জেন্সিতে এতেই দেখাবে। চলো একবার যাই। তো গাইস, কাজলকে রেখে এসছি, আর এই হচ্ছে তার আপনার স্লিপ, ছোট্ট করে লিখে দিয়েছে। আর বাকি আমরা চলে যাব এখন টিকিট করতে, আর কাজল ওখানে করেই রাখা আছে। কাজল ভয়ও করছে, নার্ভাস আছে, জানি না কি হবে। আর একটু পরে মাকে ফোন করব, দেখি মা যদি আসতে পারে তো ঠিক আছে, না হলে কোনো ব্যবস্থা করতে হবে, বাকি তোমরা তো আছোই। তো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি, আর এখন ওয়েট করব, দেখি মাকে ফোন করিনি, করব। আর এই হচ্ছে পেছনে যেটা দেখছো, রামপুর হসপিটাল। তো চলো যেতে থাকি এখন সোজা, আর একটু ওয়েট করতে হবে, জানি না কি হবে আর কি বেবি হচ্ছে। তোমরা ভিডিওটা যদি থাকো তাহলে বুঝতেই পারবে যে ছেলে হলো না মেয়ে হলো। বাকি তো চলো দেখা যাচ্ছে। তো গাইস, মাকে তো ফোন করে দিয়েছি আর মা আসছে, আর বাবা একটু বাইরে আছে তার জন্য মার আসতে দেরি হবে। আর এখন আমিও বাইরে আছি আর কাজল ভেতরে গেছে স্লিপটা নিয়ে, আর কাজলের ফোনটাও আমার গেছে। তা দেখা যাচ্ছে কি হচ্ছে, আর বাকি অ্যালার্ট করে দেবে ম্যাম, তখন আমি চলে যাবো। আর বাকি দেখতে থাকো ভিডিওতে, থেকো কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে জানতে হবে। ভগবানের কাছে প্রেয়ার করো, সুস্থ হয়ে যেন সব কিছু হয়ে যায়। তো গাইস, মাকে তো ফোন করে দিয়েছিলাম যেমনটি বললাম আগের ভিডিওতে, আর কাজলের একটু হসপিটালের মধ্যে মা আছে, মানে চুরি করে ভিডিওটা করলাম, কারণ যে নার্স গার্ড ছিল সে বললো, মানে নার্স নয় তো ঠিক গার্ড, তো উনি বললো যে ভিডিও হিসেবে করো না, তবে করলে পরে লুকিয়ে করো। আমি বললাম ইউটিউব, বলছে ও তাহলে করতে পারো কিন্তু তবুও একটু লুকিয়ে করো, কারণ ডাক্তার আসার সময় এখন। তো আমি সেইভাবে করলাম, আর জাস্ট কাজল শুধু একটুই বলেছে যে কাজলের মানে মুখ খুলেছে,
আর জল মানে যে এটা মানে ডেলিভারি নর্মাল ডেলিভারি হলে পরে যেটা জলটা ভাঙে সেটার জন্য তো মুখটা খুলেছে কিন্তু আপনার এটা হয়নি ওইটাকে কি বলে জানো ব্যথাটা ওঠেনি ঠিকঠাকভাবে তো ব্যথাটা ঠিকভাবে ওঠার জন্য ইঞ্জেকশন দিয়েছে আর বাকি দেখা যাচ্ছে কি হচ্ছে যেটা করে তার আমায় পড়বে তো চলো দেখি এই যে সামনেরটা দেখছো এটা হচ্ছে আমাদের নতুন হসপিটাল আর এই পাশে এইটাতে আপনার পোস্টমর্টম টোস্টমর্টম এইসবগুলোতে হয় এইটা এটা আপনার পোস্টমর্টম টোস্টমর্টম আর এইসবগুলো কলেজের স্টাফ এবং থাকে আর এটা হচ্ছে শুধু ডেলিভারি ওয়ার্ড অনলি ফর ডেলিভারি ওয়ার্ড বাস আর ওইদিকে আপনার ডেঙ্গু জ্বর এইসবগুলো আর ওই সামনেরটা প্রসূতি বিভাগ মানে মেয়েদের ডেলিভারির জন্য ওইটা ওই যে আঙুল দিয়ে দেখতে হয়ে যাচ্ছে ঠিক আর বাকিটা কোনো কিছুই নেই বাকি পরে দেখিয়ে দেবো আর ভিডিওতে তাড়াতাড়ি থাকবো কী হচ্ছে না হচ্ছে সব সব জানতে পারবে সব সব এই কারণে বললাম মানে সবসময় থেকো তার জন্য চলো একটু আগে যাই তো বন্ধুরা কালকেরটাই এটা ধরে নাও বাই করবো কারণ আমি ঘরে পৌঁছে গিয়েছিলাম ফোন তারপরে সুইচ অফ হয়ে গেছিলো যেই কারণে আমি ভিডিও করতে পারিনি আর আজকে আবার ঠিক সেম আসতে হয়েছে তো আমার হাতে এতগুলো সামান ছিল এই যে প্যাকেজটা দেখছো কালো রঙের পাশে এই লাগেজটা ছিল যেই কারণে আমি আসতে পারিনি তার জন্য আমাকে এইভাবে এটা করতে হয়েছে ভিডিওটা এখন করছি তো এটা কালকের জন্যই তো কালকে কাজল ঠিকঠাক ছিল সুস্থ ছিল আর কাজলের ব্যথাটা মানে বলে না সেই তোমার কোনো জিনিস খারাপ হয়েছে তার জন্য মিস্ত্রি ডেকেছো ধরো ইলেকট্রিশিয়ানকে মিস্ত্রিকে ডেকেছো হয়তো টিভি খারাপ হয়েছে মিস্ত্রিকে দেখে টিভি ঠিক হয়ে গেছে ঠিক সেই রকম কাজলে ব্যথা উঠেছিলো আবার ঠিক ব্যথাটা ঠিক হয়ে গেছে তো এই ভিডিওটা এতদূর পর্যন্তই এবার পার্ট টুতে থাকো বাই।